নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার 17 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর তত্ত্বাবধানে গণটিকা কার্যক্রম চলছে। শনিবার 26 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে পুরুষ এবং মহিলা সহ পৃথক দুটি বুথে এ টিকা কার্যক্রম চলতে দেখা যায়। গণটিকার এই কর্মসূচিতে শুধু 17 নং ওয়ার্ডের বাসিন্দারা ছাড়াও যে কোনো সাধারণ মানুষ এই টিকা নিতে পারছেন কাউন্সিলর বাবুর কার্যালয়ের কেন্দ্র থেকে। টিকা নিতে আসা সাধারণ মানুষ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এখানে আসছি অনেক সুন্দর করে টিকা দিচ্ছি, ভালো করে দিচ্ছি, অনেক ভালো লাগছে। টিকার ব্যবস্থাপনা খুবই ভালো। এটা হচ্ছে 17 নং ওয়ার্ড। 17 নং ওয়ার্ডে দেখা যাচ্ছে অন্যান্য ওয়ার্ডের লোকেরও টিকা দিচ্ছে, কিন্তু এখানে হইচই নাই, সবাই স্বাচ্ছন্দ্যে লাইন ধরে আমরা আসছি, সারিবদ্ধভাবে দিচ্ছি, এবং যিনি দিচ্ছেন সেও খুব ভালো করে দিচ্ছেন। ফার্স্টে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন আর ভয়টা লাগছে না, ব্যথা মুক্তভাবে দিতে পেরেছি। দীর্ঘ সময় লাগে না আসলে, যখন লোকের চাপটা বেশি পড়ে তখন এখানে আসলে একটু সময় লাগে। আর এখানে শুধুমাত্র 17 নং ওয়ার্ড না, এখানে আপনার মনে করেন অন্যান্য ওয়ার্ডের লোকেরাও এখানে এসে দিতে পারতেছে। অপরদিকে টিকা দেওয়ার দায়িত্বরত কর্মীরা জানান, সুন্দর ব্যবস্থাপনায় টিকা দিয়ে তাদেরও ভালো লাগছে। আজকে সকাল 9টা থেকে শুরু করা হয়েছে, চলবে যতক্ষণ আমাদের কাছে ভ্যাকসিন থাকে, না থাকলে সিটি কর্পোরেশন থেকে আমরা নিয়ে আসি, যদি ওইখানেও না থাকে তাইলে ওই পর্যন্ত এসে সন্ধ্যা হইলে সন্ধ্যা পর্যন্ত থাকি। এবং আমাদের 17 নং ওয়ার্ডে আব্দুল করিম বাবু ভাই যে একটা পরিবেশনা সৃষ্টি করছে অনেক সুন্দর সুষ্ঠুভাবে, একটুও কোনো আওয়াজ নাই, কোনো হইচই নাই, চিল্লাচিল্লি নাই, কাঁধে কাঁধ মিলে সবাই টিকা দিয়ে যেতেছে, পরিবেশটা একটু অনেক সুন্দর আমাদের এখানে আছে। গণটিকা খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে এবং এখানে কোনো ঝামেলা হচ্ছে না, এবং আমরা সুষ্ঠুভাবে টিকা নিয়েছি এবং পরিস্থিতি খুবই ভালো। আমরা এর সাফল্য কামনা করি এবং বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ এই টিকা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য। জি জি জি, সেটা করেছে, এটা খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এটাও এখনও আপাতত সুষ্ঠু দেখছি আমরা। NAN TV নারায়ণগঞ্জ।